আমার প্রিয় বন্ধুরা, অনেকে আমার কাছে লিখেন যে ম্যাক্সিমাম যারা কম্পিউটার পরিচালনা করেন, যারা মোবাইল অনেক সময় দেখছেন, অর্থাৎ ঘাড় নিচু করে যারা অনেক সময় মেরুদণ্ড সোজা করে বসেন না, অফিসে কর্ম করছেন ঘাড় নিচু হয়েই কিন্তু লিখছেন, এই যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে হয় কি, এই সাইড থেকে একটা চাপের ফলে ঘাড় হাত সব ব্যথা হচ্ছে, ঝিনঝিন করে, মাথা ধরে যায়। এইসব রোগের থেকে মুক্তি পাওয়ার একটা যোগ আমি শেখাবো আজকে। এটা যদিও যোগটার নাম উষ্ট্রাসন, এটা কি করে করতে হয়, প্রত্যেকটা দিন অন্তত 15 থেকে 30 সেকেন্ড অবস্থান করবেন প্রথম প্রথম, তাহলে দেখবেন কিছুক্ষণের ভেতর ঘাড় ব্যথা চলে যাবে। এটা করার ফলে হবে কি, রক্ত চলাচল যখন বৃদ্ধি পাবে, যাদের বুকের খাঁচা ছোট তাদেরও কিন্তু ঠিক হয়ে যাবে এবং কোমরের ব্যথাটা তা সবই যাবে। আমি দেখাচ্ছি, এই হাঁটু গেড়ে বসলাম, এ সাইডে একটা ব্যালেন্স লেভেলিং, প্রথমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে, কিন্তু এইভাবে থাকতে হবে, ঘাড়টা হিলায় যত উপরের দিকে তাকানো। এই অবস্থায় থেকে অভ্যাস করতে হবে, প্রথমে একবারে এখানে যাওয়া কঠিন অনেকেরই, মেরুদণ্ডে বাঁকাই হয় না অনেকের, পেটটা মোটা থাকতে পারে, তাতে কিন্তু ইলাস্টিসিটি কম, যার জন্যে আমি এই সহজভাবে এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে ব্যালেন্সে কিছুক্ষণ থাকা, তারপর ধীরে ধীরে হাতটা আসবে। আমি করি, আমার সহজ হচ্ছে, কিন্তু অন্যজনের তো সেটা নয়। এইভাবে থাকা, পেটটা সামনের দিকে যতটা পড়া যায়, তাহলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, ব্যথা আস্তে আস্তে মুক্ত হবে। এই মনোযোগ সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কি করছি, অনেকে পিছিয়ে হেলাতে গেলে কিন্তু পড়ে যেতে পারেন, সেদিকে খেয়াল রেখে ধীরে ধীরে অভ্যাস করা, তাহলে ঘাড় এবং কাঁধের ব্যথা আস্তে আস্তে চলে যাবে। প্রত্যেকটা দিন 5 থেকে 6 বার করতে হবে। ক্লান্ত বোধ হলে বসে কিছুক্ষণ রেস্ট, তো প্রত্যেকটা দিন এইভাবে করবেন, অবশ্যই আপনি রোগ থেকে মুক্তি পাবেন।